وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإن كتاب حفيظ. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الذل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات. فقد قال النبي صلى الله عليه وسلم ومن سلك طريقا إن التمس فيه علما سهل الله له سهل الله له طريقا إلى الجنة. وما اجتمع قوم في بيت من بيوت الله ويتدارسونه نزلت عليهم السكينة أغشيتهم الرحمة وحفتهم الملائكة. الحديث رواه مسلم. সকলের বড় সেই বিদ্যা আছে যার বিদ্যারও সমান ধন কোথায় আছে আর। সকলের যাকে মানে আপনার দেশে
আলেমের মান হয় স্বদেশে বিদেশে, সবধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে, ইলিম শিক্ষা ফরজ সকলের উপরে, ঘর ছাড়িতে হয় যদি ইলিমের তরে, বিদ্যা না শিখিলে কেউ না চেনে আল্লাহর, ভালো মন্দ হে তা হে তো জ্ঞান নাহি হয়, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ গোপসর মতন, শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল, তাই বলি ও গো শিশু এখন হইতে, যতন কর গো তোমরা ইলিম শিখিতে। সদরে জুমা যাবতীয় প্রশংসা গুণগান কোনো কীর্তন স্থিত আরাধনা হামদ সানা কেবলমাত্র সেই মহান করুণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেনার গুণগান গুণ কীর্তন স্থিত আরাধনা হামদ সানা করে শেষ করতে পারব না, পারা যায় না এবং কাল কেয়ামত পর্যন্ত পারবও না, তাই সেই মহান মুনিবের দরবারে মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা প্রত্যেকেই ছোট্ট একটি বাক্যের দ্বারা তেনার প্রশংসা করব। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতবার বিশ্ব মানবতা দূত সরওয়ার কাইয়ানাত আকায় নাম দরতাজদের বদিন আহমদ মুস্তফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুদি মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সুরাতুল ফাতির পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 16 আয়াত নম্বর 19-21 অন্যত্রে মুসলিমের দ্বিতীয় খণ্ডে একটি হাদিস রয়েছে, হাদিস নম্বর 2699 নম্বর একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। অত্র আয়াত এবং হাদিসকে কেন্দ্র করেই আজকের সংক্ষিপ্ত বক্তব্যের ডালে আপনাদের কাছে সাজিয়ে গুছিয়ে যেটা নিয়ে এসেছি সেটা হলো বিদ্যা। বাংলা ভাষাতে যেটাকে বিদ্যা বলা হয় বা শিক্ষা বলা যায়, এর আরবি ভাষা হচ্ছে ইলম। এর পারিভাষিক অর্থ যদি আমরা জানি তাহলে বিদ্যা কাকে বলে এবং বিদ্যার ফজিলত কতটুকু এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ রসুল কোন শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, বিদ্যাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং বর্তমান সমাজের মানুষ আমরা কোন শিক্ষা বিদ্যাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, সে সম্পর্কে গুটি কয়েক আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে শোনার পরে নির্ভেজালভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, চলুন আমরা জানি যে শিক্ষার পারিভাষিক অর্থ কী, শিক্ষা কাকে বলা যায়, কাকে বলা হয়, এর অর্থ যদি আপনি ডিকশনারি লোগাতে খোঁজেন তাহলে এটাই স্বাভাবিক দাঁড়াবে, সেটা হলো এই যে প্রকৃত বস্তুর কোনো অবস্থাকে উপলব্ধি করার নামই হচ্ছে বিদ্যা। সেটা যা কিছু হোক না কেন, আমার সামনে ক্যাচার আছে, এই ক্যাচার সংক্রান্ত যদি কোনো একজন ব্যক্তি এই সংক্রান্ত যদি এর তথ্য জানে সেটা একটা বিদ্যা। এই যে এসি লাগানো আছে, ফ্যান ঘুরছে, ইলেকট্রিক, এই সমস্ত কিছু এই সম্পর্কে জানার নামই হচ্ছে বিদ্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদ্যা সম্পর্কে কোরআনের একাধিক জায়গাতে গুটি কয়েক আয়াত বর্ণনা করেছেন। তো আমি আপনাদের সামনে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এডফাত সারা মানবতার জন্য কোন বিদ্যাটা অর্জন করা ফরজ করেছেন বা আমাদের জন্য কম্পালসারি আগে কোন বিদ্যাটা অর্জন করতে হবে সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের প্রথম সূচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা বিষয়টাকে উল্লেখ করেছেন। সে সূরা আমাদের সকলের জানা, যদিও কোরআনের 92 নম্বর সূরা হলেও এটা আমাদের সকলের জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদ্যা সংক্রান্ত বলতে গিয়েই গোটা কোরআনের প্রথম সূচনাটাই শিক্ষা সম্পর্কে, বিদ্যা সম্পর্কে উল্লেখ করেছেন। অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফাতির পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 16 আয়াত নম্বর 19-21-22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালা আমওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই চারটি আয়াতে চারটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষিত এবং অশিক্ষিতর পার্থক্য ডিভাইডেড করেছেন। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং দ্রষ্টা, যে ব্যক্তি চোখে দেখতে পায় না এবং যে ব্যক্তি দেখতে পায়, অন্ধ এবং দ্রষ্টা যেমন সমান নয়, অনুরূপ একজন শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি কখনোই সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে বলছেন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো এবং অন্ধকার যেমন সমান নয়, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি কখনোই সমান হতে পারে না। অন্ধকার মানে হলো অশিক্ষিত জাহেল আনপড় ব্যক্তি, আর আলো মানে হলো শিক্ষিত ব্যক্তি, প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, রৌদ্র এবং ছায়া যেমন সমান হতে পারে না, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি সমান হতে পারে না। শিক্ষিত ব্যক্তি হলো রৌদ্র ব্যক্তি, অশিক্ষিত জাহেল মূর্খ ব্যক্তি হলো ছায়া। কাজে রৌদ্র এবং ছায়া যেমন সমান নয়, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি কখনোই সমান হতে পারে না। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির মধ্যে লম্বা চওড়া ডিভাইডেড পার্থক্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত ব্যক্তি যেমন সমান হতে পারে না, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি এরা কখনোই সমান নয়। যে ব্যক্তি জীবিত সে হলো প্রকৃতপক্ষে শিক্ষিত ব্যক্তি, সে হলো জ্ঞানী ব্যক্তি, আর যে ব্যক্তি মৃত সে ব্যক্তি হলো জাহেল আনপড় ব্যক্তি। মৃত ব্যক্তি যেমন দুনিয়ার যাবতীয় জিনিস থেকে মাহরুম, অনুরূপ একজন অন্ধ ব্যক্তি, একজন মৃত ব্যক্তি দুনিয়ার সমস্ত ইলমিয়াত জানা অজানা থেকে সে মাহরুম হয়ে যায়। কাজেই মৃত এবং জীবিত ব্যক্তি যেমন সমান নয়, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি কখনোই সমান হতে পারে না। চলুন পবিত্র কালামুল্লাহ সূরাতুজ জুমার পৃষ্ঠা নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত ইশারা দিয়ে বিশ্বনবীকে বলছেন, হে নবী, আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা কখনোই সমান হতে পারে না। যারা জানে এরা হলো শিক্ষিত ব্যক্তি, এরা হলো প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি, আর যারা জানে না এরা হলো দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অন্ধ জাহেল মূর্খ আনপাড় ব্যক্তি। এদের মধ্যে যেমন লম্বা চওড়া পার্থক্য রয়েছে, অনুরূপ শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে এই দুনিয়ার যত উদাহরণ এগুলো কারা গ্রহণ করবে, আমার নিদর্শন সমূহকে কারা ভাববে, আমার নিদর্শন সমূহকে নিয়ে কারা চিন্তায় চিন্তিত হবে, কেবলমাত্র যারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি এরাই কেবলমাত্র আমার নিদর্শনকে উপলব্ধি করবে, এরাই কেবল বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে বর্তমান সমাজের স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে নিয়ে
মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে নিয়ে সারা বিশ্বের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনি মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে আপনি আর অন্যান্য জিনিস থেকে শুরু করে আপনি রাজনৈতিক লেভেল থেকে একজন দেশ চালক, একজন দেশ পরিচালক, একজন আপনার রাজ্য পরিচালক, একজন আপনার সমাজ পরিচালক, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বর্তমান সমাজের অবস্থা হচ্ছে এরা যারা মূর্খ জাহেল আনপাড় ব্যক্তি, যাদের ভিতরে ইলমিয়াত নেই, যাদের মধ্যে প্রকৃতপক্ষে জ্ঞান নেই, তারাই আজকে সমাজের লিডার, সমাজের মরাল মতব্বর। বলতে গেলে বড় আফসুস চলে আসে, আজকে সমাজের নেতৃত্ব দেবে কে, মসজিদের নেতৃত্ব দেবে কে, মাদ্রাসার নেতৃত্ব দেবে কে, ইউনিভার্সিটি সেক্রেটারি হবে কে, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃতপক্ষে সেক্রেটারি সম্পাদক সভাপতি হবে কে, যাদের মধ্যে কোনো রকমের কোনো ইলমিয়াত নেই, যাদের মধ্যে কোনো প্রকারের কোনো জ্ঞান নেই, যাদের মধ্যে কোনো বিদ্যা নেই, এরাই হলো আজকে সমাজের লিডার, এরাই মাথা উঁচু করে সমাজ পরিচালনা করবে। এটা কোরআন নির্দেশ দেয় না, এটা কোরআন হাদিস অনুমতি দেয় না, প্রকৃতপক্ষে জ্ঞানী এবং ইলমিয়াত যার ভিতরে থাকবে উপযুক্ত ব্যক্তি হলো সেই, তাকেই সমাজ পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা কথা প্রবাদ বাক্য বলে থাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা এখন বর্তমান পরিস্থিতিতে যদি আপনি চিন্তা ভাবনা করেন, এটা কখনোই আমি মেনে নিতে পারবো না যে এই শব্দটা এখন বর্তমান এই অবস্থার সঙ্গে কার্যকারী বলে মনে হচ্ছে না আমার। শিক্ষা জাতির মেরুদণ্ড বর্তমান পরিস্থিতিতে নয়, এটা ইতিপূর্বে ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। আজ থেকে 10 থেকে 20 বছর পূর্বে আপনি চলে যান, আপনি বুঝতে পারবেন এই শব্দটার সঙ্গে আপনি মিলান, শিক্ষা জাতির মেরুদণ্ড এটা হচ্ছে ঠিক। কিন্তু বর্তমান সমাজের অবস্থা এরকম, আমরা যদি কেউ দাবি করি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কখনোই সঠিক নয়। শিক্ষা আজকে মানুষকে অধঃপতনে নিয়ে, অধঃপতনের তল অতল তলদেশে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই প্রকৃত শিক্ষা, সম্মানিত উপস্থিতি, আমরা জানি না আমাদের ভিতরে প্রকৃত বিদ্যা শিক্ষা নেই বলেই আজকে এই সমাজের অবস্থা এই রকম। আজকে একটা স্কুল ইউনিভার্সিটি, আজকে মসজিদ মাদ্রাসা, এদের অবস্থা এরকম, আমরা প্রকৃত বিদ্যা শিক্ষা বুঝি না কোনটা। আমরা জানি যে এই পার্থিব্য জীবনের বিদ্যাটাই হলো আমাদের কাছে প্রকৃত বিদ্যা। চলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত বিদ্যা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট ফার্স্ট বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সারা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু এই জ্ঞানটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি, এক নম্বর হলো পার্থিব্য জীবনের জ্ঞান, দুই নম্বর হলো পরকালের জ্ঞান। পার্থিব্য জীবনের জ্ঞান হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সংস্কৃতি, এ সমস্ত বিদ্যা হলো পার্থিব্য জীবনের বিদ্যা। কিন্তু পরকালীন বিদ্যা, আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যে সঠিক পরিচয় করানো হয়, আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যে সঠিক পরিচয় করতে পারে, আল্লাহ আল্লাহর রসুল সম্পর্কে যে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, এটাই মূলত পরকালীন বিদ্যা। কিন্তু বর্তমান সমাজের অবস্থা, আজকে আমরা অভিভাবক, শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ আমার সামনে বসে আছেন, এমনকি আমার শিক্ষক মণ্ডলীও এই জায়গাতে আছেন, আপনাদেরকে বলতে চাই, আজকে বর্তমান সমাজের অধিকাংশ মাস্টার, অধিকাংশ শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, আমরা আজকে চাই এই পার্থিব্য জীবনের বিদ্যা শিক্ষা আমার ছেলেকে দিয়ে, আজকে আমার ছেলে একজন প্রফেসর হবে, আমার ছেলে একজন MBBS পাস ডক্টর হবে, আমার ছেলে একজন মাস্টার ডিগ্রি অর্জন করবে, আমার ছেলে একজন জজ হবে, এই রকম ধারণাটাই আমাদের সমাজের অধিকাংশ মানুষের। জি, আপনাকে বলতে চাই, এই ধারণা আপনার 100% ভুল। এই ধারণা, এই চিন্তা, এই চেতনা আপনার মাথায় কি করে এলো? আপনি প্রকৃতপক্ষে ইসলাম ধর্মে গ্রহণ করেছেন, ইসলাম ধর্মে গ্রহণ করার পরে, মুসলিম সমাজে জন্মগ্রহণ করার পরে, আপনার পিতা হাজি, আপনার মাতা হাজি, আপনি একজন শিক্ষিত সমাজের মানুষ, আপনার বিদ্যা বুদ্ধি অঢেল আল্লাহ দিয়েছেন, আপনি একজন স্কুলের মাস্টার, একজন প্রফেসর, একজন ব্যারিস্টার, তার সত্ত্বেও কেন আপনি এরকম আপনার চিন্তাধারা হবে যে আমার ছেলেকে আমি বর্তমান এই পার্থিব্য জীবনের বিদ্যা শিক্ষা অর্জন করিয়ে আমার ছেলেকে আমি বড় ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবো?
এটা হচ্ছে আপনার জন্য ভুল ধারণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি ফলো করি তাহলে স্পষ্ট বুঝতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারি হাদিস নম্বর 5023 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডে কিতাবুল ইলমের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে উত্তম ব্যক্তি। সে ব্যক্তি পার্থিব্য জীবনেও সাকসেসফুল এবং পরকালেও সাকসেসফুল। একজন যোগ্য আমার সাথী বন্ধু এখানে আপনাদের ইমামতি করছেন, জিজ্ঞাসা করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পার্থিব্য জীবনের ইলমিয়াতকে, পার্থিব্য জীবনের জ্ঞান, বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এদের যদি গুরুত্ব দিতেন তাহলে এই জায়গাতে মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, এই কোরআন শব্দটা এখানে ব্যবহার করতেন না, করলেও হয়তো তারপরে আরও বাংলা ইংরেজি ইতিহাস ভূগোলের কথা উল্লেখ করতেন। তার মানে এই নয় শিক্ষিত সমাজ আমি এই জেনারেল সাবজেক্টের বিরোধী করছি, বিরুদ্ধতা করছি, এটা নয়। আপনাদের কাছে যেটা বার্তা আমি দিতে চাইছি সেটা হলো এই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাট ফার্স্ট আপনাকে পরকালের বিদ্যা, আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা আপনাকে আগে অর্জন করতে হবে, তারপরে আপনি আপনার ছেলেকে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান মাস্টার প্রফেসর ব্যারিস্টার ম্যাজিস্টার আপনি বানান, এটা আমার কোনো বিধান মানে দ্বিধাবোধ নেই, ইসলাম নিষেধ করছে না। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে কোরআন এবং হাদিসের ইলমিয়াত আগে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে বর্তমান সমাজের অধিকাংশ মানুষের রীতিনীতি কৃষ্টি কালচার এটাই দাঁড়িয়েছে যে আমার ছেলেকে ভয়েস পাবলিক, পোনা ভারতী, সরস্বতী দেবী পাবলিক স্কুল, অন্য ধর্মের ধর্মম্বলী শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কোনো পরিচয় নেই, যেখানে রাম যধুমধু এদের পরিচয় রয়েছে, সেই জায়গাতে আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে ঠেলিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে সারা পৃথিবীর ইমানদার ব্যক্তি তোমরা তোমাদের আহলে আইয়াল, তোমাদের ফ্যামিলি, তোমাদের ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের তোমরা জাহান্নামের লিলিহান অগ্নিশিখায় তোমরা ঠেলে দিও না, এদেরকে জাহান্নামের জ্বালানি বানায়ও না, এদেরকে জাহান্নামের লক্ষ্মী বানায়ও না। আজকের বর্তমান সমাজের অভিভাবক আমরা শিক্ষিত মানুষ হলেও আমাদের যেটা চিন্তাধারা সেটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জাহেল এবং মূর্খতা চিন্তাধারা। জি, আপনি কখনোই পরিত্রাণ পেতে পারেন না। আপনার ছেলেকে আপনি মাস্টার ডাক্তার প্রফেসর ম্যাজিস্টার বানিয়ে আপনি কি দেখাতে চাইছেন, কি বলতে চাইছেন যে আপনার ছেলে আপনাকে সেই কাল কেয়ামতের দিনে পরিত্রাণের ব্যবস্থা করে দেবে, সেই জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দেবে? আমি একটা কথা বলে থাকি, বিজ্ঞ আলেমদের যেটা একটা উক্তি, একজন আলেম বলেছিলেন সমাজের মধ্যে বাঁধা আমরা তাদেরকে বলে থাকি যাদের ছেলে মেয়ে নেই, এরাই প্রকৃতপক্ষে সমাজের বাঁধা। কিন্তু আজকে আপনাকে বলে যাই আপনি প্রকৃতপক্ষে বাঁধা। কেন আপনি বাঁধা? আপনার 5 থেকে 6টা 7টা ছেলে আছে, আপনার 1 2 3 4 5টা সন্তান থাকা সত্ত্বেও বলুন তো আপনার মৃত্যুর পরে আপনার ছেলে আপনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চোখের 1 ফোঁটা পানি ঝরাতে পারবে? যে কলেজের প্রফেসর বলুন তো, শিক্ষিত সমাজ আপনারা, শিক্ষিত মানুষ আপনারা, আপনাদেরকে ইঙ্গিত ইশারা করছি, সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলি, একজন প্রফেসর, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন উকিল, একজন জজ, এর ভিতরে যদি কোরআন হাদিসের ইলমিয়াত না থাকে বলুন আপনি ওই ছেলেকে জন্ম দিয়ে কী লাভ করলেন, জাহান্নাম কিনলেন পার্থিব জীবনে? জি, এটাই আপনার চিন্তাধারা, প্রকৃত চিন্তাধারা এটাই আপনার, এই চিন্তাধারা আপনাকে উড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, টাইম সংকীর্ণ, একটা হাদিস আপনাদের সামনে বলবো। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরকালীন শিক্ষার কত প্রাধান্য দিয়েছেন একটা হাদিস দ্বারা আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের হাদিস দ্বিতীয় খণ্ডে হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 2699 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া মাসতামা কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইতাদারাসূনাহু নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, সেই ব্যক্তির যদি কোনো অঘটন ঘটে যায়, সেই ব্যক্তির জন্য কোনো বালা মুসিবতে পড়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইন চর্চার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল
ওই ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, শুধু এই নাই, আমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে আল্লাহর ঘরে কোরআন এবং হাদিসের দাস দেওয়া হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাতে নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গাতে শান্তি অবতীর্ণ হয়, অগাশিয়াত হুমুর রহমা, সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। ওয়াহাফাত হুমুল মালায়েকা, শুধু রহমত শান্তি নয়, ওই জায়গাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই জায়গাটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা দিয়ে তাদেরকে গাইড হিসাবে রাখেন। সুবহানাল্লাহ, শুধু এই নয়, এই হাদিসের অন্য জায়গাতেও বলা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সেই ইলম চর্চার জন্য কথোপকথন করেন। বলুন তো, আপনার সমাজ, শিক্ষিত মহল, শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ আপনারা, আপনাদের এখানে যোগ্য একজন ইমাম আছে আপনাদের এই মসজিদে, বলুন আপনার কতজন ছেলে কোরআন শিক্ষা অর্জন করেছে? দুঃখের বিষয়, আফসোস হয় বলতে গেলে, আমরা মুসলমান, মুসলমান জাতি কলঙ্ক হিসাবে আমরা আজকে পরিচয় দিচ্ছি, আমাদের ইসলাম ধর্মটাকে আমরা কলঙ্কিত করছি, এই কোরআন হাদিসের বিদ্যাটাকে আমরা ফকিরি ইলমিয়াত মনে করি, ফকিরি বিদ্যা মনে করি। জি না, একজন হাফেজ সে ভারতবর্ষের মধ্যে নেট পরীক্ষায় কোয়ালিফায়ার করতে পারে, র্যাঙ্কিংয়ে আসতে পারে, একজন হাফেজের পরিচয় এটা। সুবহানাল্লাহ, শুধু এই নয় যে হাফেজ যে কোরআন এবং হাদিসের ইলমিয়াত পরকালীন সেই কঠিন শাস্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ, কোনো দিন ভাবতে পেরেছেন আপনার পাঁচটা ছটা ছেলে সন্তান থাকা সত্ত্বেও কোনো দিন একটা ছেলে পিতামাতার জন্য যদি দোয়া না করতে পারে, সেই ছেলেদের জন্মগ্রহণ করে আপনি কী লাভ করেছেন? কেন তাদেরকে জন্ম দিয়েছেন? কেন বিবাহ করেছেন? সম্মানিত উপস্থিতি, এগুলো বোঝার বিষয় আছে। সময় শেষ হয়ে গেছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে বারংবার যেটা আদেশ উপদেশ দিয়েছেন সেটা হলো এই পরকালীন ইলমিয়াত আমাদেরকে আগে অর্জন করাতে হবে ভাই, তারপরে আমাদেরকে জেনারেল সাবজেক্ট, জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হতে হবে। আমি এটা বিরোধিতা করতে চাইছি না যে আপনি মাস্টার, ডাক্তার, প্রফেসর কেন হয়েছেন, কেন হবেন, এটার বিরোধিতা আমি করতে চাইছি না। ভুল বুঝবেন না, আমাদের সমাজে MBBS পাস ডাক্তার অত্যন্ত প্রয়োজন রয়েছে, মুসলিম সমাজের জন্য এটা একান্ত জরুরি দরকার আমাদের জন্য। জি, আজকে বর্তমান সমাজে শিক্ষিত আমরা যদি শিক্ষিত হতে পারি, কোরআন হাদিসের ইলমিয়াত যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে গেল, কিয়ামতের দিন আমাদের সে লীলহান অগ্নিশিখায় আমাদেরকে যেতে হবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া, হে রাব্বুল আলামিন, আমাদের সকলকে, যে সমস্ত চাচা ভাইরা এসেছেন, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি কোরআন এবং হাদিসের ইলমিয়াত অর্জন করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে পরওয়ারদিগার আলম, আজকে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছি, আল্লাহ এই সমস্ত ইলমিয়াত যেন আমরা অর্জন করতে পারি, সে হেদায়ত আমাদেরকে দান করো। হে পরওয়ারদিগার আলম, সারা পৃথিবী তথা বিষয় এই ভারতবর্ষের মাটিতে আল্লাহ যে সমস্ত মুসলমানদের ওপরে নির্যাতিত, নির্যাতন এবং পীড়িত অবস্থায় যারা রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা এবং সহজ সরলভাবে বসবাস করার তৌফিক দান করো। আমিন। সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হে পরওয়ারদিগার আলম, সারা বিশ্বের যে সমস্ত মুসলমানদের হাহাকার, আল্লাহ এদেরকে তুমি পরিত্রাণের ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন, আজকে তোমার ঘর এই RSS বজরঙ্গি অন্য ধর্মাবলম্বী মানুষেরা চায় যে এই ইসলামটাকে উৎখাত করে দিতে, আল্লাহ এই ইসলাম যেন আমরা টিকিয়ে রাখতে পারি সে ক্ষমতা তুমি আমাদের দান করো। সকলে বলুন আমিন। আকুলি কওলি হাদা ওয়া আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقول قولي هذا وسلم المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته